সম্মানিত দর্শক, ডিজিটেক শর্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই সেশনে আমরা একসব পাওয়ারপয়েন্টের অত্যন্ত চমৎকার, সময় সাশ্রয়ী এবং প্রফেশনাল লুক প্রদানকারী এমন একটি টুল সম্পর্কে, এমন একটি ফিচার সম্পর্কে জানব যেটি সত্যি আপনি পুলকিত হবেন, চমকিত হবেন। তো চলুন বিষয়টি আমরা দেখি। যে আমরা যখন সাধারণত যারা ডিজাইন সম্পর্কে ধারণা রাখি না, কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা রাখি না, একটা স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট, বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ভিডিও থাকতে পারে, তো সেগুলো আসলে কীভাবে সাজাবো, কীভাবে সাজালে ভালো লাগবে সে সম্পর্কে আমাদের জ্ঞান থাকে না। কিন্তু দেখুন, পাওয়ার পয়েন্টের নতুন যে ভার্সনগুলি সেখানে এত চমৎকার ইন্টেলিজেন্সি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেটাকে আমরা বলছি, সেটির মাধ্যমে এত দ্রুত গতিতে এত চমৎকার একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। যেমন দেখুন, আমি এখানে একটা ছবি নিয়েছি এবং এখানে একটা টেক্সট নিয়েছি, জাস্ট আমি এলোমেলো করেই রাখলাম, একটার উপরে দিয়ে রাখলাম বা একটা সাইডে রাখলাম, যে কোনো জায়গায় রাখলাম। দেখুন ম্যাজিক, আমি এখন হোমটার মধ্যে যে ডিজাইনার এখানে যখনই ক্লিক করছি, একটু সময় অ্যালাউ করুন, দেখুন এখানে অটোমেটিকলি চমৎকার কিছু ডিজাইন তৈরি হয়ে গেছে। এখানে অবিশ্বাস্যভাবে চমৎকার কিছু ডিজাইন তৈরি হয়ে গেছে, একেবারে প্রফেশনাল, আপনার কালারের সঙ্গে ম্যাচিং করে অটোমেটিক এখানে চলে এসেছে। এবং আপনার যেটি ভালো লাগবে আপনি কিন্তু নিমিষের মধ্যেই সেই ডিজাইনটি করে ফেলতে পারলেন। এবং সি মোর ডিজাইন, এখানে আইডিয়া, এখানে যখন আপনি ক্লিক করছেন এখানে আরও অনেক ডিজাইন চলে আসছে, এখান থেকে আপনি এখন বেছে নেন যে আপনার পছন্দের মধ্যে কোনটি ভালো লাগে। তো এখানে একটা ছবি এবং এখানে টেক্সট ছিল, এখন আমরা যদি শুধুমাত্র ইমেজ মনে করুন আছে, তো এখানে আমি ক্লিক করে দেখুন এখানে আমার কতগুলো ডিজাইন চলে আসছে। তো অটোমেটিকলি এখানে কিন্তু সাজানো হয়ে গেছে। এখন আপনি আরও যান, এখানে আপনাকে দেখিয়ে দিবে। এবং আপনি মনে করুন এই স্লাইডে পরবর্তীতে আরও কিছু ইমেজ অ্যাড করার প্রয়োজন হলো আপনার, আপনি ইনসার্ট থেকে পিকচার গেলেন, এরপর ডিভাইসে গেলেন এবং এখান থেকে আপনি হয়তো আরও কিছু ইমেজ, সাপোজ ফ্লাওয়ারের কিছু ইমেজ আপনি এখানে অ্যাড করুন, করলেন, ইনসার্টে ক্লিক করুন, একটু অপেক্ষা করুন। দেখুন আপনি কিন্তু ছবিগুলো অ্যারেঞ্জই করেননি, কোথাও রাখেননি, কিন্তু সেইখান থেকে নিজে থেকেই সবগুলো অ্যারেঞ্জ করে নিয়েছে। কত চমৎকার হবে, আপনার এখন যেটি প্রয়োজন সেটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আমরা চলে আসছি আরেকটি জায়গায়। এখানে একটি টেক্সট বক্স রয়েছে, এখানে একটা বুলেট পয়েন্টের একটা লিস্ট রয়েছে। এখন দেখুন এখানে এই স্লাইডে আসা মাত্রই আমি তো এখানে লেখাগুলো জাস্ট এনে রেখেছি বা লিখে রেখেছি মাত্র, একদম র ডেটা। তো এখন ডান পাশে দেখুন আমার পাশে এটার মতো করে অটোমেটিকলি কিছু ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে। তো যেটি আমাদের সঙ্গে ম্যাচ করবে, দেখুন এই লেখাগুলোর সঙ্গে যেটি যেটি ম্যাচ করতে পারে সেরকমই কিন্তু এখন কালার অটোমেটিকলি, যেমন এখানে এই কালারটা এখানে সবচেয়ে বেশি আই ক্যাচিং মনে হচ্ছে যে সেটি এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এখন আরও ডিজাইন রয়েছে, আপনি সেখান থেকে আরও দেখতে পারেন। তো এইভাবে কিন্তু খুবই সহজে আমরা শুধুমাত্র একটা টেক্সট লিখব এবং সেই লেখাটাকে খুব অল্প সময়ের মধ্যে একটা প্রফেশনাল লুক দেব, যেটা আমাদের সময়কে সাশ্রয় করবে এবং স্লাইডের গুণগত মান অনেক বেশি চিত্তাকর্ষক হবে, আকর্ষণীয় হবে। আসলে প্রেজেন্টেশন ব্যাপারটিতে হচ্ছে আপনি যত সুন্দর করে আপনি আপনার টার্গেট পিপুলকে যত বেশি আপনার আকর্ষণ করতে পারবেন। তো সেই কাজটা সাধারণত নতুন আমরা যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা নেই, যাদের ডেকোরেশন সম্পর্কে ধারণা নেই, কিন্তু আপনাকে সব কাজই আপনার হলো, কিছুই আপনাকে করতে হলো না, অটোমেটিকলি অল্প সময়ের মধ্যে আপনি একটা প্রফেশনাল স্লাইড তৈরি করতে পারবেন। তো আশা করছি টিউটোরিয়াল থেকে আপনি উপকৃত হয়েছেন এবং এই ভার্সনটি ব্যবহার করার জন্য মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সনগুলো ইউজ করতে হবে। অফিস 365 আমি ব্যবহার করেছি। তো আপনাদের সবসময় আপডেট ফিচারগুলো ব্যবহার করতে গেলে অবশ্যই আপডেট ভার্সনগুলো ইউজ করতে হবে। তো এরকম টিউটোরিয়ালটি আপনার কেমন লাগলো এবং আমাদের ভিডিওগুলোর গুণগত মান বৃদ্ধিতে আপনার সুচিন্তিত মতামত অত্যন্ত প্রয়োজন। আশা করছি পাশে থাকবেন, এই প্রত্যাশায় আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে শেষ করছি।